আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক করেন ভালো আছেন। তো আজকে আমরা দেখব আপনাদের যে ডিজেবলের জিমেলগুলো, যদি ডিজেবল আসলে ভালো অ্যাক্টিভ জিমেল যদি আপনার ডিজেবল হয়ে যায়, সেক্ষেত্রে কীভাবে আপনারা গুগলের আপিল করবেন। আপিল করার মাধ্যমে আপনার 2 বিজনেস ডেজ অথবা 3 দিন, 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আপনার 90%ই প্রায় তারা এভাবে ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দেয় আর কি। তো আপনারা জাস্ট এভাবে আপিল করবেন, আমি যে নিয়মে আপিল করব, যে সিস্টেমে আপিল করব, আপনারা এসে আপনার ওয়েতে কাজ করবেন। আশা করি আপনারা আপনার জিবিগুলো বা আপনার যে জিমেলগুলো সবগুলো আপনার ফেরত পাবেন। তো অ্যাট ফার্স্ট আপনাকে কি করতে হবে, যে কোনোভাবে আপনার login.com এ যেতে পারেন। আপনারা জিমেল login.com এ যাবেন, এরপরে আপনার যেটা যে জিমেলটা লগইন আপনার ভেরিফাই হয়ে আপনার ডিজেবল হয়ে গেছে সেটা লগইন করার চেষ্টা করবেন। ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, এরপরে দেখাবে যে আপনার ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলড। তো আপনার অ্যাকাউন্ট যেহেতু ডিজেবলড হয়ে গেছে, তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে একটা ওয়ে আছে আপনার, সেটা হচ্ছে স্টার্ট আপিল। তো এই আপনারা স্টার্ট আপিলে ক্লিক করবেন। স্টার্ট আপিলে ক্লিক করার পর এখানে আপনার আরও 2টি ধাপ পার করতে হবে। তো প্রথম ধাপ আমরা লগ ইন করছি, এরপরে এখন দ্বিতীয় ধাপ হচ্ছে এখানে আপনাকে আপিল রিজন, এখানে আপনার কি কারণে আসলে এটা হয়েছে বা ডিজেবল হয়েছে, এটা কোনো একটা কারণ লিখবেন। জাস্ট একটা দরখাস্তের মতো করে একটা টেক্সট লিখবেন, সেটা লেখার পরে সেটা কপি করবেন। কপি করে নিয়ে আসলে এখানে আপিলে দিয়ে দিবেন। তো আমি এটা যেভাবে লিখছি এভাবে আপনারা লিখতে পারেন, বাট আপনারা আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা সিস্টেমে লিখে আসলে পাঠালে সবচেয়ে বেস্ট হয়, কারণ একই রকম যদি হয় সবগুলো লেখা, সেক্ষেত্রে অবশ্যই গুগল এটা আবেদনটা মঞ্জুর করবে না। সেক্ষেত্রে আপনাকে ইউনিকভাবে বানিয়ে আলাদা আলাদা জিমেল দিয়ে সাবমিট করতে হবে। তো আমরা আপিলের কারণটা দিলাম কোনো রকম, দেওয়ার পরে এখন চাচ্ছে হচ্ছে আপনার একটা অ্যাক্টিভ জিমেল, যে জিমেলে সেই আপিলের যে অবস্থা সেই অবস্থার স্ট্যাটাস জানাবে। তো সেক্ষেত্রে একটা অ্যাক্টিভ জিমেল যেটা আপনার চালু আছে পার্সোনাল, সে ধরনের একটা জিমেল আপনারা দিয়ে দেবেন। তো আমি একটা অ্যাক্টিভ জিমেল দিয়ে দিচ্ছি, যেটা আমার সবসময় অ্যাক্সেস থাকে পার্সোনাল জিমেল, সেটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর সাবমিট আপিলে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো আপনার ইওর আপিল ওয়াজ সাবমিটেড, তো আপনার আপিলটি সাবমিট হয়ে গেছে। তো এখানে দেখেন গুগল উইল রিভিউ ইওর আপিল অ্যাজ সুন অ্যাজ পসিবল, মোস্ট রিকোয়েস্ট টেক 2 বিজনেস ডেজ টু রিভিউ। তো সর্বোচ্চ 2 দিন বা 3 দিন, এর বেশি নেবে না, এর মধ্যে আপনার ফলাফল জানতে পারবেন। আপনার যে জিমেল দিয়েছেন সেই জিমেলে তারা আপনার টেক্সট পাঠাবে, অথবা আপনি কি করবেন 2 দিন পর বা 3 দিন পর আপনারা যখন আবার নতুনভাবে জিমেলটাকে লগ ইন করতে যাবেন, তখন দেখাবে কি, তখন হচ্ছে আপনার জিমেলটা জাস্ট ফোন নাম্বার চাইবে, অর্থাৎ আপনাকে ভেরিফাই করতে বলবে, আর ডিজেবল দেখাবে না। তখন আপনারা জাস্ট নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, তাহলে আপনার সম্পূর্ণ কাজটি আপনার ফিরে পেলেন, অর্থাৎ আপনার জিমেলটি ঠিক হয়ে গেল। তো এভাবে আপনারা শুধু জিমেল না, আপনার পার্সোনাল জিমেলও যদি ডিজেবল হয়ে যায় সেক্ষেত্রে এভাবে আপনারা রিকভার করতে পারবেন। এছাড়াও আপনার যদি ডিজেবল জিবিগুলো আপনার ঠিক করতে চান সেম ওয়ে, তো জিবি তো যেহেতু আপনার গুগল ভয় যেহেতু জিমেলের সাথেই থাকে, তো জিমেল আর জিবি কোনো তফাত নেই, তো সেম ওয়েতে আপনার কাজটা করবেন, আশা করি সবাই ফলাফল পাবেন। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।